হাই এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিউজ গ্ল্যাম ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে পুজোর আমোজে খুব ভালোই আছো। দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তো নিয়ে এসেছি আমি তোমাদের জন্য এই দুর্গাপূজা মেকআপ সিরিজের ফোর্থ লুক, যেটা আমি নবমীর জন্য ক্রিয়েট করেছি। তোমরা চাইলে দুর্গাপূজা, দিওয়ালি বা যে কোনো ফেস্টিভ্যালে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো, চাইলে তোমরা ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসাবেও এটা ব্যবহার করতে পারো। খুবই সিম্পল টেকনিক্স দিয়ে আমি একটা ভীষণ গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। বিগিনার্স থেকে বিগিনার্সরাও এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারে। তো চলো ফটাফট করে টিউটোরিয়ালস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো রাইট নাও আমি এখন বিয়র ফেসে আছি, তো ফেসটা দেখতেই পারছো। তো আজকে আমি ফেসে একটু আইস রাব করব। আইস কখনোই তোমরা ফেসে ডিরেক্ট অ্যাপ্লাই করবে না, কোনো একটা কাপড়ের সাহায্যে কভার করে ফেসে অ্যাপ্লাই করবে। যাদের খুব সোয়েটিংয়ের প্রবলেম হয় বা মেকআপ খুব ভালোভাবে ব্লেন্ড হয় না, বসে না স্কিনে, তারা এই টিপসটা বা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। আশা করছি মেকআপের ক্ষেত্রে যাদের ব্লেন্ড হয় না বা সোয়েটিংয়ে যাদের প্রবলেম হয়, এই ট্রিকটায় একটু হলেও হেল্প হবে। তো কথা বলতে বলতে আমি এখানে নেচার এসেন্সের একটা গোল্ড ফেশিয়াল অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি, আর আজকে আমি একটু হেভি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, গুড ভাইবসের আর্গন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। কারণ কি, আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করব মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন, ওটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো, বাট যেহেতু আমার খুবই ড্রাই স্কিন, তো তার জন্য আমার স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নেওয়া দরকার। স্কিন ইচ্ছা মতো প্রেপ করবে না, যখন যেরকম স্কিনের নিড থাকবে বা যেরকম যা ফাউন্ডেশন তোমরা ব্যবহার করবে সেই অনুযায়ী তোমরা যদি স্কিনটা প্রিপারেশন করো, তো তোমাদের মেকআপটা বা বেসটা অনেক ফ্ললেস লাগবে অ্যান্ড ডুই গ্লসি ফিনিশ দেবে। তো প্রাইমারের জন্য আমি ইনসাইড কসমেটিক্সের প্রাইমার ইউজ করে নিলাম, আর ইলুমিনেটারের জন্য আমি মার্সের এই ইলুমিনেটারটা ব্যবহার করলাম ইন দি শেড 02 আই গেস পিঙ্ক। তো ভীষণই একটা সফট, সুন্দর, সাটল গ্লো প্রোভাইড করে, এটা আমার কারেন্ট ফেভারিট। আফটার সুইস বিউটির পরে আমার সুইস বিউটির থেকেও এখন আমার এটাকে খুব ভালো লাগছে এই ইলুমিনেটারটা। তো আমি আন্ডার আই কনসিল করে নিচ্ছি, প্রথমে একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি ওটাকে কনসিল করলাম, তারপরে আমার যেটা স্কিন টোন আছে তার থেকে দু শেড ডার্ক কনসিলার নিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে অরেঞ্জ কারেক্টারটা নিউট্রালাইজ হয়ে যায়। তো এখানে আমি সুপার স্টে ফাউন্ডেশনটা ইউজ করছি, আই এম ইন দি শেড 128 ওয়ার্ম নিউড। ডট ডট করে ভালোভাবে পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করব, অযথা এক্সেস কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না। আমার ফেসে দু থেকে এক পাম্পে হয়ে যায়। তো মার্সের একটা সেটিং স্প্রে ইউজ করে নিলাম ব্লেন্ডের জন্য, যাদের ব্লেন্ডিংয়ে প্রবলেম হয়, ভালোভাবে ব্লেন্ড করতে পারো না বা স্কিনের প্রবলেম হয়, ড্রাই হয়ে যায়, তারা একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করতে পারো। তো এখানে আমি ইনসাইড কসমেটিক্সের HD কনসিলার ইউজ করছি, আই এম ইন দি শেড 10 লাইট। তো প্রথম দিনকে আমি এটা ইউজ করেছিলাম, তখন আমি একটু ট্রানজিশন রিলস করছিলাম, তার জন্য এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে গেছিলো, তাই জন্য আমার ব্লেন্ড করতে খুব প্রবলেম হয়েছিল। বাট আগেন আমি এটাকে ব্যবহার করলাম, কারণ দেখার জন্য যে সেটা টাইমের জন্য প্রবলেম না কি প্রোডাক্টটা সত্যিই ভালো খারাপ সেই জন্য। তো আমার এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, তাড়াতাড়ি তোমরা যদি ব্লেন্ড করো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, আর প্রোডাক্টে কোনো রকম কোনো আমার প্রবলেমস হয়নি, বাট একটু তাড়াতাড়ি ব্লেন্ড করলে বেটার হয়, ঠিক আছে। তো এখানে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, ইনসাইড কসমেটিক্সের এই ক্রিম ব্লাশ ইউজ করছি। উইদিন 80 rupees তোমরা এত ভালো ব্লাশ পাবে বা এর পিগমেন্টেশনস ইচ অ্যান্ড এভরিথিং আমায় খুব 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 হ্যাপি করেছে। তো শেড নাম্বারটা ছিল 05। তো এখানে আমি একটা ম্যাকের লুজ পাউডার নিয়ে বেসটাকে পুরোভাবে সেট করে নিচ্ছি, আন্ডার আই, আইলিড, যেখানে যেখানে ক্রিজ হয় সেখানে সেখানে ভালোভাবে লুজ পাউডার দিয়ে ব্লেন্ড করছি। কম্প্যাক্ট পাউডারের থেকে আমার লুজ পাউডারটা বেশি ভালো লাগে, বা বানানা পাউডার যা বলতে পারো। তো আন্ডার আইতে আমি বেক করছি, আজকে একটু ব্ল্যাক শ্যাডোস দিয়ে কাজ হবে, তাই জন্য আন্ডার আইটা ভালোভাবে বেক করে নিচ্ছি। আইব্রোর অবস্থা খুব খুব খুবই জঘন্য আছে, তাই জন্য আমি ব্যাক ক্যামেরায় আইব্রোটা ডান করে নিচ্ছি আর একটু শার্প করে নিচ্ছি, যেহেতু বললাম আইব্রো একদমই ড্র করা নেই। তো যদি আইব্রোতে তোমাদের একটু উঁচনিচ হয়ে যায়, তো তোমরা সেভাবে ড্র করার পরে এরকমভাবে শার্প করে নিতে পারো। তো এখানে একটা কি বলবো, ব্রিক কালার, হ্যাঁ ব্রিক কালার নিয়ে আমি ট্রানজিশন
বিল্ড করছি, দেখতেই পারছো খুব হালকা হাতে ট্রানজিশনটা বিল্ড করবে। ট্রানজিশনের কালার কখনোই তোমরা এক্সট্রিম লেভেলের ডার্ক নেবে না, যেটা খুব অড লাগে। যেইটুকু কালার নিয়েছি ওইটুকুকেই ভালোভাবে ওপরের দিকে স্মাচ করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না লাগে। কোনো এক্সট্রা আর কালার আমি অ্যাড করিনি, যেই কালারটা অ্যাপ্লাই করেছিলাম ওটাকেই ভালোভাবে ব্লেন্ড করেছি। তো এখানে আমি ফুল কাট ক্রিজ করছি, কোনো হাফ কাট ক্রিজ করছি না। তো এখানে একটা ব্ল্যাক কাজল দিয়ে, জেল কাজল দিয়ে উইংটা ড্র করে নিলাম। দেখতে পাচ্ছ কীরকম শার্পভাবে ড্র করেছি, ওটাকেই আমি লিডের দিকে হালকা হালকাভাবে প্লেস করছি। যেরকম যেরকমভাবে আমি করছি তোমরাও সেরকম সেরকমভাবে করো, আশা করছি তোমাদেরও আই মেকআপ ভালো হবে। তো হালকা হালকাভাবে একটু স্মাচ করে দিচ্ছি, এই অবধি রেখে দিলাম। দুটো আইতেই আমি উইংটা ড্র করে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে আগে যদি আমি উইংটা ড্র করে নিই তো আই মেকআপটা করাটা আমার ইজি হবে। তোমরা চাইলে ইনার কর্নার থেকেও স্টার্ট করতে পারো, বাট আমি আউটার কর্নার থেকে স্টার্ট করেছি। তো ইনার কর্নারে আমি এই শিমুরি কপার কালার ইউজ করছি, পুরো আইলিডে অ্যাপ্লাই করছি না, বাস একটু ইনার কর্নারের থেকে মিডল অফ দ্য আইলিড অবধি নিয়ে আসছি। তো তারপরে সেম প্যালেট থেকে একটা অরেঞ্জ শিমার কালার অ্যাপ্লাই করছি আর সাথে সাথে ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নার যে ব্ল্যাক অ্যান্ড কপার কালারটা আছে ওটার সাথে স্মাজ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ স্মাজ না করলে তোমাদের আই মেকআপ খুব 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 খারাপ লাগবে। তো এখানে আমি কাজলের জন্য হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এক্সেস যে সমস্ত পাউডার ছিল আমার ফেসে সেটাকে আমি ডাস্ট আউট করে নিচ্ছি। বেশিক্ষণ পাউডার রাখবে না, তাতে তোমাদের ফেসটা কেকি লাগবে, বেসটা একদম ভালো লাগবে না, হোয়াইটি হোয়াইটি হয়ে থাকবে। তো কাজলের জন্য আমি ইনসাইড কসমেটিক্সের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্ল্যাক কাজলটা আমি ওয়াটার লাইনের একটু ওপর ওপর অ্যাপ্লাই করবো আর একটু মোটা করে অ্যাপ্লাই করবো, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি লোয়ার লাইনের আগে ওপরটাকে কমপ্লিট করছি, যে ব্ল্যাক কাজলটা দিয়ে স্মাচ করেছিলাম ওখানে আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে হালকা করে স্মাচ করেছি, যাতে স্টে হয় ব্যাপারটা অনেকক্ষণ ধরে। তো লোয়ার লাইনটাকেও আমি স্মাচ করে দিচ্ছি, যেখানে কাজল অ্যাপ্লাই করেছিলাম ওই ব্ল্যাক কাজলটাকে আমি স্মাচ করলাম। তো যেটা দিয়ে আমি ট্রানজিশন বিল্ড করেছি ওই কালারটা দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একটা স্মাজেস লুক লাগে আর লুকটা দেখতে খুব ভালো লাগে, স্মাজেস লুক। তো ইনার কর্নারেও আমি একটা শিমরি কপার কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আজকে আমি মাসকারার জন্য সুইস বিউটির এই মাসকারাটা অ্যাপ্লাই করছি, এটা ভীষণ ভালো লেগেছে আমার। প্রথমে আমার অতটা ভালো লাগেনি, বাট একবার দুবার ইউজ করার পরে ভীষণ ভালো লেগেছে। উইদিন 200 মধ্যে এত ভালো মাসকারা, লাইক কোনো প্রোডাক্টটি একবার ইউজ করলে সেটা ভালো কি খারাপ বোঝা যায় না, এক দুবার ইউজ করলে তোমরা প্রপার জিনিসটা বুঝতে পারবে। তো আজকে আমি ফিঙ্গার টিপসের সাহায্যেই আমি নোজ কন্ট্রোল করে নিয়েছি, কোনো ফেস বন্ডিং ফন্ডিং কিচ্ছু করিনি। তো হাইলাইটারের জন্য আমি ওয়েট ন ওয়াইল্ডের এই মেগা গ্লো হাইলাইটার ইউজ করছি ইন দি শেড গোল্ডেন, আর আমি ফেসে মার্সের স্টিল অ্যান্ড ডিল সেটিং স্প্রেটা ইউজ করে নিয়েছি। এই হাইলাইটারের সাহায্যেই আমি আইব্রো বোন সব জায়গাতেই অ্যাপ্লাই করছি। তো লাস্টলি আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরোটাকে ব্লেন্ড করে দেবো, যাতে হাইলাইটারের কোনো হার্শ লাইন না লাগে আর একটা সাটল গ্লো প্রোভাইড করে। তো লিপস্টিকের জন্য আমি আজকে ইনসাইড কসমেটিক্সের 01 জয়ফুল এই লিপস্টিকটা ব্যবহার করলাম। সো হেয়ার ইজ মাই অ্যাবসলিউট ফাইনাল ফিনিশ লুক। আশা করছি এই লুকটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর কমেন্ট করবে। আমি ট্রাই করছি আরও আরও মেকআপ লুক যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তোমরা যদি কেউ আমার মেকআপ লুক ট্রাই করে থাকো প্লিজ ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো, আমার খুব ভালো লেগে থাকবে। কমেন্ট করো তোমরা আর কী কী লুক আমার থেকে দেখতে চাও। সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।